বাংলাদেশে আশ্রয় নেয়া প্রায় সাড়ে এগারো লাখ রোহিঙ্গার পবিত্র ঈদুল আজহা উদযাপনে এগিয়ে এসেছে দেশি বিদেশি বিভিন্ন এনজিও সংস্থা ঈদের দিন তাদের ঘরে ঘরে পৌঁছে দেয়া হবে কোরবানির মাংস তবে রোহিঙ্গাদের প্রভাবে ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের মধ্যেও পঁচিশ ভাগ মাংস দেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনগুলো এরই মধ্যে তালিকাও তৈরি করা হয়েছে কক্সবাজার থেকে ওমর ফারুক হিরুর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফরিদুর রহমান মায়ানমার থেকে পালিয়ে আসা প্রায় দুই লাখ বারো হাজার রোহিঙ্গা পরিবার এখন আশ্রিত কক্সবাজারের উখি ও টেকনাপে এসব পরিবারের সদস্য সংখ্যা প্রায় সাড়ে এগারো লাখ এই রোহিঙ্গাদের পবিত্র কোরবান উদযাপনে মাংস বিতরণের ব্যবস্থা গ্রহণ করেছে বিভিন্ন এনজিও ও ব্যক্তি এর বাইরে কিছু পশুও বিতরণ করা হবে কুরবানি এসব মাংস থেকে 20 ভাগ বিতরণ করা হবে রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয়দের মাঝে আরা হারা আর খান দেশের যায়রে সেফটি সিকিউরিটি লরে যায়রে আরা হেদেশত বসুবাস গুর আরা কুরবানি করতে চাই কুরবানি নগরিলে নগরি আরা জেনেবারে এনে দুই দুই দেশের সাথে জমাতল লরে আরা বরমনমাতে ফিরি লরে যায় বরমনমাতে যায়রা আরা কুরবান করতে চাই কক্সবাজার জেলা প্রাণী সম্পদ বিভাগ বলছে বিভিন্ন এনডি সঙ্গে সমন্বয় করে গত দুই বছর ধরে তারা রোহিঙ্গাদের কুরবানি ব্যবস্থা করে আসছে বিভিন্ন এনজিও সরকারি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের এই রোহিঙ্গাদের জন্য আলাদাভাবে তাদের কোরবানির ব্যবস্থা করা হবে এদিকে জেলা প্রশাসন জানিয়েছে রোহিঙ্গাদের ঈদ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে রোহিঙ্গাদের কোরবানির জন্য যে ব্যবস্থা সরকারের পক্ষ থেকে সব ধরনের সাপোর্টই দেওয়া হবে এইবার একটু ভিন্ন রকম বিষয় হচ্ছে যে এনজিও অ্যাফেয়ার্স বুড়ো থেকে আমাদেরকে এটি ইয়ে করেছে যে টোয়েন্টি ফোর পশু যেন হোস্ট কমিউনিটির জন্য দেওয়া হয় এই বিষয়টি আমরা খুব ইয়েভাবে কঠোরভাবে অনুসরণ করছি ঈদ আনন্দের ভাগ পেলেও রোহিঙ্গাদের চাও একটাই নিজ দেশে নিরাপদ প্রত্যাবাসন ফরিদুর রহমান জিটিভি নিউজ